ঐতিহাসিক সাফ জয়ের পরে নারী ফুটবলারদের ছাদ খোলা বাসে বরণ করে নেওয়া হবে। শিরোপা জয়ের পর কোটি সমর্থকের দাবি ছিল যেন চ্যাম্পিয়নদের যেন ছাদ খোলা বাসেই বরণ করা হয়। বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অবশেষে সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। মঙ্গলবার খোঁজ নিয়ে জানা গেছে হিমালয়জয়ী নারীদের বরণ করতে ছাদ খোলা বাস সাজানোর কাজ চলছে বিআরটিসির কমলাপুর ডিপোতে। এদিকে ইতিহাস গড়া জয়ের পর নারী দল দেশে ফিরছে বুধবার দুপুরে। নেপাল থেকে দুপুর ১২:১২টায় ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সাবিনা খাতুনরা। এক ঘন্টার ফ্লাইট শেষে দুপুর ১:০০টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের। করেছে এবং আমরা বিআরটিসির পক্ষ থেকে ইতিহাসের অংশ হিসেবে হতে পারে আমরা কিন্তু গর্বিত। তো হোয়াটএভার মেবি দ্য কেসেস, গতকালকে রাত্রে যখন আমরা ইনস্ট্রাকশন পাই, আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের যে রিসোর্স আছে, গতকাল রাত্রে কিন্তু আমরা মোবিলাইজ করি এবং আর্লি ইন দ্য মর্নিং আমরা কাজ শুরু করেছি এবং সারাদিন আপনি দেখেছেন নিরবচ্ছিন্নভাবে বিরামহীনভাবে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং যেহেতু সময় আমাদের খুবই কম, সুতরাং আমাদের স্টিপুলেটেড যে টাইম আছে সেই টাইমের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে এবং সেভাবে আমরা কাজ করছি।